সিংহের সোনার ঘর। জঙ্গলের রাজা নামে এক সিংহ থাকত। সে সব সময় সবাইকে সাহায্য করত। যদিও সে সিংহ ছিল জঙ্গলের রাজা, কিন্তু কোনো প্রাণী তাকে ভয় পেত না, উল্টো তাকে ভালোবাসত। কারণ সিংহ রাজা সবার অনেক খেয়াল রাখত। সবার জন্মদিনে সুন্দর সুন্দর উপহার দিত এবং কখনো কাউকে দোষ দিত না, কাউকে মারত না এবং সবাইকে রক্ষার দায়িত্ব নিত। এত ভালো রাজা পেয়ে পুরো জঙ্গল অনেক খুশি ছিল। আমাদের রাজা অনেক ভালো, তাই মন শোনার মতো। আমি বিশ্বাস করি সে সবসময় এভাবে আমাদের রক্ষা করে। খরগোশ, হাতি, ময়ূর সব প্রাণীরা সব সময় তার প্রশংসা করত এবং জঙ্গলে সুখে বসবাস করত। একদিন এক পাখি এসে বাদরকে বলল, আরে বাদর, তুমি কি জানো কাল সিংহরাজার জন্মদিন। সে আমাদের জন্মদিনে সব সময় কোনো না কোনো উপহার দেয়, সবার খাবারের ব্যবস্থা করে। আমাদেরও তার জন্মদিনে কিছু করা দরকার। তুমি ঠিক বলেছ, আমি সবার সাথে কথা বলে আসি। বাদর তার বন্ধুদের কাছে গিয়ে এই কথা বলে। সবাই তার কথা মেনে নেয়। আমার মনে হয় রাজা যেভাবে আমাদের রক্ষা করছে, আমরা এমন রাজা আর কখনো পাব না। পাখি ঠিক বলেছে, আমাদেরও তার জন্য কিছু করা দরকার। সব প্রাণীরা সিংহ রাজার জন্য কিছু করতে চায়, কিন্তু তারা বুঝতে পারছিল না যে তারা কি করবে। আমরা কি করতে পারি যাতে আমাদের রাজা খুশি হবে? আরে দেখো দেখো, ভালোভাবে দেখো, রাজার ঘর কেমন ভেঙে গেছে। রাতে যখন রাজা ঘুমিয়ে যাবে, আমরা এসে তার ঘর রং করে দেব আর ঠিকও করে দেব। এটা একদম ঠিক বলেছ, চলো আমরা এটা সোনালী রং করে দিই, রাজার মন তো সোনারই। সব প্রাণীরা এই কথা মেনে নেয় এবং রাতের অন্ধকারে লুকিয়ে রাজার ঘর মেরামত করে আর তার রং সোনালী করে দেয়। পরের দিন যখন রাজা উঠে, তখন তার নতুন ঘর দেখে অবাক হয়ে যায়। এত সুন্দর, এটা কি আমার ঘর? সব প্রাণীরা একসাথে সেখানে আসে ও রাজাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। রাজা সবাইকে দেখে অনেক খুশি হয়ে সবাইকে ধন্যবাদ জানায়। সিংহ ও খরগোশের বন্ধুত্ব। অনেক আগের কথা, এক জঙ্গলে বাহাদুর নামে এক সিংহ থাকত। সব প্রাণীরা তাকে অনেক ভয় পেত। তারা ভাবত যে সিংহ তাদের খেয়ে ফেলবে, তাই সবাই তার থেকে দূরে থাকতে পছন্দ করত। কেউ তার সাথে কথাও বলতো না। সে সব সময় একা একা তার গুহাতেই থাকত। কেউ আমার সাথে কথা বলে না, আমি কি করব? আমি কোনো বন্ধু বানাতে পারলাম না, আমি কি সব সময় একাই থাকব? সব সময় সিংহের মন খারাপ থাকত। একদিন সে নদীর পাশে পানি পান করতে গেল। সেখানে সে হরিণকে দেখতে পায়, কিন্তু তাকে দেখে হরিণ সেখান থেকে পালিয়ে যায়। এটি বাহাদুরের একদম ভালো লাগে না। কিছুক্ষণ পর বাহাদুর এক খরগোশকে তার দিকে আসতে দেখে। বাঁচাও, বাঁচাও! হঠাৎ সামনে এক শিকারী আসে ও খরগোশের পেছন পেছন দৌড়াতে থাকে আর তাকে ধরার অনেক চেষ্টা করে। বাহাদুর এসব দেখে ফেলে আর খরগোশকে ধরে তার পেছনে লুকিয়ে নেয় আর জোরে জোরে গর্জন করতে থাকে। গর্জন শুনে শিকারী ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু খরগোশ ভাবে যে এখন শিকারী নেই, কিন্তু সিংহ তাকে অবশ্যই খেয়ে ফেলবে। তুমি আমাকে মেরে ফেলবে, তুমি আমাকে খেয়ে ফেলবে, ও প্রভু, আমি কোথায় যাব? সে জোরে জোরে কান্না করতে থাকে। আরে তুমি চিন্তা কেন করছো? আমি তো তোমার প্রাণ বাঁচিয়েছি, আমি তো তোমার বন্ধু, তোমাকে কিছু করব না। এ কথা শুনে
খরগোশ অনেক খুশি হয়ে যায় ও নাচতে গাইতে শুরু করে। তুমি এক সিংহ হয়েও আমাকে মারবে না, তুমি আমার প্রাণ বাঁচাচ্ছ, তুমি অনেক ভালো, আমি সব সময় তোমার সাথে বন্ধুত্ব রাখব, তুমি ভালো সিংহ, অনেক ভালো সিংহ। হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমি অনেক ভালো সিংহ, ওয়াদা করো সব সময় আমার বন্ধু থাক। খরগোশ বাহাদুরকে বিশ্বাস করে ফেলে। ধন্যবাদ, তুমি অনেক ভালো, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, আমরা দুজন সব সময় বন্ধু থাকব। দুজনের বন্ধুত্ব ও বাহাদুরের ভালো ব্যবহার দেখে জঙ্গলের অন্য প্রাণীরাও তার বন্ধু হয়ে যায় এবং সব সময়ের জন্য সিংহের মন খারাপও চলে যায়, কারণ এখন সে ভালো বন্ধু পেয়েছে। গর্ভবতী ঘোড়া। অনেক আগের কথা, এক গ্রামে রমেশ নামের এক লোক থাকত। তার কাছে একটি ঘোড়া ছিল। রমেশ তার ঘোড়াটিকে একটি ছোট্ট ঘরে রাখত। ঘোড়া সেই সময় গর্ভবতী ছিল, সে সব সময় তার বাচ্চার ব্যাপারেই ভাবত। ও আমার সোনা, তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে এসো, আমি তোমার অপেক্ষা করছি, তোমার জন্য এখানে সব কিছু পরিষ্কার করে সাজাবো। ঘোড়া সব সময় তার বাচ্চাকে নিয়ে স্বপ্ন সাজাতে থাকে, কিন্তু তার স্বপ্নগুলো স্বপ্নই থেকে যেত। তার ঘর অনেক নোংরা ছিল এবং ময়লা দিয়ে ভরা ছিল। ঘোড়া মনে মনে তার ঘর পরিষ্কার করার কথা ভাবত, কিন্তু কখনো তা পরিষ্কার করত না। আমার সোনা, আমি অবশ্যই তোমার জন্য ঘর পরিষ্কার করব, অনেক সুন্দর বানাবো। ঘোড়া দিন দিন অলস হয়ে যাচ্ছিল, সারা দিন সে ঘুমাতো ও তার বাচ্চার ব্যাপারে ভেবে স্বপ্ন দেখত। একদিন ঘোড়ার ভাই সেখানে আসে, তার বোনের ঘরের অবস্থা দেখে সে অবাক হয়ে যায়। আমার বোন, তোমার বাচ্চা হতে চলেছে আর তোমার ঘর কত নোংরা, যদি তার কোনো অসুখ হয় এটা তুমি কি করেছো? সারা দিন তুমি শুধু এখানে ঘুমাও আর খাও, এটা ভালো কথা নয়। রমেশ কত ভালো, তোমার কত খেয়াল রাখে, তোমারও সব কিছু পরিষ্কার রাখা উচিত। ঘোড়া তার ভাইয়ের কথা শুনে অবাক হয়ে যায় এবং নিজের ভুল বুঝতে পারে। হ্যাঁ ভাই, তুমি ঠিক বলেছো, আমি আমার বাচ্চার সুরক্ষার স্বপ্ন দেখি, কিন্তু কখনো তা পূরণ করি না, আমাকে ক্ষমা করে দাও। দুই ভাই বোন পরদিনই ঘর পরিষ্কার করার কাজে লেগে যায়। তাদের কাজ করতে দেখে রমেশও তাদের অনেক সাহায্য করে ও ঘরটি একদম পরিষ্কার করে ফেলে। এখন গর্ভবতী ঘোড়া নিজের অনেক যত্ন নিত, সব সময় পরিষ্কার থাকত। কিছুদিন পর তার এক সুন্দর বাচ্চা হয় এবং সে অনেক খুশি হয়ে যায়। আমার সোনা, আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল তুমি আসার আগেই ঠিক করে নিয়েছি, এখন আর অলসতা করব না, স্বপ্ন দেখব আর তা পূরণও করব, তুমি সব সময় খুশি থাকবে। ঘোড়া তার ভাইকে ধন্যবাদ জানায় এবং তার বাচ্চার সাথে অনেক সুখে থাকে। অনেক আগের কথা, এক অনেক সুন্দর জঙ্গলে অনেক প্রাণী বাস করত। সেই জঙ্গলে এক নদী ছিল, সেই নদীতে এক জলপরী থাকত। জলপরীর একটি সুন্দর রঙিন ঘোড়াও ছিল, যার নাম ছিল রাঙা। রাঙা ও জলপরী একসাথে নদীতে থাকত। রাঙার সব সময় জঙ্গলে ঘুরতে ইচ্ছে করত। জঙ্গলে সব কত সুন্দর হয়। হ্যাঁ হ্যাঁ রাঙা, অবশ্যই, তুমি কি সেখানে যেতে চাও? হ্যাঁ অবশ্যই। জলপরী রাঙাকে জঙ্গলে যাওয়ার অনুমতি দেয়, সে খুশি হয়ে জঙ্গলে যায়। পাশেই হাঁটতে থাকা খরগোশ তাকে দেখে অবাক হয়ে যায়। আরে এটা কেমন প্রাণী, কত সুন্দর, রঙিন, আর ওর ডানাও আছে, আর ও তো ঘোড়া হয়েও উঠতে পারে। খরগোশ তার বন্ধু গাধা, সাপ ও শেয়ালকে এ কথা জানায়।
সবাই রাঙার কাছে যায়। আরে বা, উড়ন্ত ঘোড়া! শোনো শোনো, তুমি কোথা থেকে এসেছো? আমি নদীতে থাকি আমার জলপরীর সাথে, সে আমার মালিক। সবাই রাঙার সাথে অনেক কথা বলে আর অবাক হতে থাকে। তোমার তো ডানাও আছে, তুমি কি উঠতে পারো? হ্যাঁ। রাঙা সবাইকে উড়িয়ে দেখায়। রাঙা এক গাছ থেকে অন্য গাছে উড়ে চলতে থাকে। আরে বাহ, তুমি তো আশ্চর্য প্রাণী, তুমি কি এখানেই থাকবে? না, আমি চলে যাব, শুধু আজ একদিনের জন্য জঙ্গল ভ্রমণে এসেছি। শুধু একদিনের জন্য? তুমি এখানেই থাকলে ভালো হতো। হ্যাঁ, তুমি অনেক ভালো, আর আমরা তো উঠতেও পারি না। তুমি কত ভাগ্যবান, সবার উঠতে ইচ্ছে হয়, আর রাঙা সেটি বুঝতে পারে। সে খরগোশকে বলে, তুমি কি আকাশ থেকে তোমার জঙ্গল দেখতে চাও? হ্যাঁ, আমি চাই। তাহলে এসো আমার সাথে, আমার পিঠে উঠে বসো। রাঙা প্রথমে খরগোশকে, তারপর সাপকে, ও এভাবে সবাইকে উড়ে পুরো জঙ্গল দেখায়। সবাই অনেক খুশি হয়ে তার বন্ধু হয়ে যায়। সন্ধ্যা হতেই রাঙা বলে, এখন আমার যেতে হবে বন্ধুরা, তোমাদের সাথে থেকে অনেক ভালো লাগলো, আমার পরী আমার অপেক্ষা করছে। কিন্তু ওয়াদা করো যে আবার ফিরে আসবে ও আমাদের আবার আকাশে উড়াবে। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, এখন আমরা বন্ধু, আমি আবার তোমাদের সাথে দেখা করতে আসব। আর এভাবে নতুন বন্ধু বানিয়ে রাঙা উড়ে উড়ে জলপরীর কাছে ফিরে যায়।